মা বাবা যেই হক পাবে সেই হক আপনাকে আদায় করতেই হবে। আপনার মা বাবার হক আপনি যদি নষ্ট করেন চরম জুলুম। আল্লাহ যে জুলুম করে তাকে পছন্দ করেন না, এটা সবসময় মাথায় রাখবেন। তাই তো বন্ধু, যে ব্যক্তি মা বাবার হক নষ্ট করে মা বাবার উপর জুলুম করলো, আল্লাহর হাবিব বলেন মা বাবা নারাজ থাকলে ওই ব্যক্তি আল্লাহকে কোনোদিন রাজি করতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর কখনো খুশি হবেন না যে ব্যক্তি তার মা বাবাকে খুশি করে না, আর তার বিপরীতে যান মা বাবা যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায়। তাহলে যারা মা বাবার হক আদায় করবে না তাদেরকে আল্লাহ পছন্দ করবে না, আর যে মানুষগুলো মা বাবার হক আদায় করে আল্লাহ তাদেরকে এত পছন্দ করে এত পছন্দ করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনুর বক্তব্য সহিহ বুখারীতে এসেছে, হাদিসে মাওকুফ। বিশ্ব নবীর পরে যিনি কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত ইবনু আব্বাস বলছেন, ইন্নি লা আলামু আমালা আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। মানুষ আল্লাহর কাছে যাওয়ার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, জিহাদ করে, সাদাকা করে, এই মাহফিলে আসে, টাকা দেয় মাহফিলে, এই কুরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, কত কাজ করে আল্লাহর কাছে যাওয়ার জন্য, যত ইবাদত আছে যত পন্থা আছে। আমি ইবনে আব্বাস আমার জীবনে সঞ্চিত সব এলমের আলোকে বলি, আল্লাহর কাছে যাওয়ার জন্য মাতা পিতার সাথে উত্তম আচরণ করার সে নিকটবর্তী হওয়ার মতো আর কোনো ইবাদত নাই। যে ইবাদত করে আল্লাহর সরাসরি কাছে যাওয়া যায় ওই ইবাদত বিররুল ওয়ালিদাইন। তুমি এটা বাদ দিয়া আল্লাহকে কোনো ইবাদত দিয়া খুশি করতে পারবা না। রেজার রাব্বি রেজার ওয়ালিদাইন ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি হলো সন্তানের জন্য মা বাবার সন্তুষ্টি অসন্তুষ্টির মাধ্যম। মা বাবার সন্তুষ্টি অসন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য ফাউন্ডেশন। ফাউন্ডেশন নাই পাঁচতলা সাততলা বিল্ডিং দাঁড়াইয়া থাকবে না। যেই সন্তান মা বাবার হক দেয় না, জুলুম করে, ওই সন্তান আল্লাহকে নামাজ রোজা করে খুশি করতে পারবে না। আর যে ব্যক্তি এখানে সফল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে সে হয় সফল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন, এসে তিনি বললেন দাখালতুল জান্নাম ওয়া সামিতু ফিহা ক্বিরাআহ। আমি জান্নাতে ঢুকেছি মিরাজের রাতে, ঢুকে শুনি আল্লাহর এক বান্দা সেখানে কোরআন তেলাওয়াত কথা বলেন, কোরআন তেলাওয়াত হচ্ছে। জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলাম, কে সৌভাগ্যবান ব্যক্তি জান্নাত পেয়ে গেল, জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতি পেল, এত চমৎকার সৌভাগ্যকার লোকটাকে? হযরত জিব্রিল বললেন, হুয়া হারেসা ইবনু নুমান। ও রাসূল, আপনার সাহাবি হারেসা, অথচ হারেসা তখন ইন্তেকাল করেন নাই, রাসূল দুনিয়া এসে ডাকলেন হারেসা, তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি, আমাকে তোমাকে বলতেই হবে, এমন কি নেক আমল করো দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। হযরত হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য রাজা করে আমি তো ঠিক তাই করি, তবে ওয়াকানা বাররান নাস বি উম্মিহি। উনি বললেন, আমার রাসূল, আমার একটা বুড়া মা আছে,
আমার মা এত বুড়া নিজে খাইতে পারে না, ইউতিমুহা বিয়াদিহি, লোকজন সাক্ষী দেয় হারেসা নিজের মারে নিজের হাতে খাওয়াইয়া দেয়, নিজের মাকে নিজে গোসল দেয়, ওয়ায়ুফলি রাসাহা বিয়াদিহি, নিজের মাতা মায়ের মাথার চুলগুলা হারেসা নিজের হাতে শিরুনি দিয়া সুন্দর করে আশ্রয়া দেয়, হারেসা মারে না খাওয়ায়া নিজে খায় না, মায়ের হক আদায়ের ব্যাপারে বড় যত্নবান। বিশ্বনবী তিনবার বললেন, কাদালি কোমল বীর্র, কাদালি কোমল বীর্র, কাদালি কোমল বীর্র, ও হারেসা বুঝতে পেরেছি তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। এখন আমরা যারা আজকের মা পিলারছি, সহসা জান্নাত পাওয়ার চিন্তা আমাদের মাঝেও আছে না নাই? বিশ্বনবী বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়া সিরা, আল্লাহ কঠিন হিসাব করো না, সহজে সাইরা দিও, সহজে জান্নাত পেতে যারা চান আমি আপনাদের বলবো মা বাবার হক আদায়ের ব্যাপারে সতর্ক হওয়া লাগবেই। এখন মা বাবার কি কি হক আছে জানা দরকার আছে না নাই? একজন সাহাবি প্রশ্নটা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা, ও নবী মা বাবার কি হক আমাদের উপরে আছে একটু বলুন। বিশ্বনবী সংক্ষিপ্ত জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, কি হকের কথা বলবো রে দোস্ত, ও আমার প্রিয়জন প্রিয় ভাই সাহাবি, কি হকের কথা আর বলবো, তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম। এখন তোমার মাকে তোমার বাবাকে কি দিয়া খুশি করবা এটা তুমি সিদ্ধান্ত নেও, তাদের খুশির জন্য যা করা দরকার সব করতে হবে। একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি আবি ওয়া মালি ওয়া আহলি ওয়া কানা আবি ইউরিদু আন ইয়াহতা জা ইলা মালি, হুজুর আমার বাবা আছে, সন্তান আর পরিবার আছে, আমার টাকা পয়সাও আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, আমার বাবা দেখা হইলে টাকা খোঁজে, এই টাকা দে এই টাকা দে। হুজুর আমি তো বাবারে দেই কিন্তু ওনার খোঁজা কমে না, শুধু টাকা খোঁজে, এই বিষয়ে আমার বাবারে আপনি একটু বলে দিয়েন কিছু, এত টাকা যেন না খোঁজে। বিশ্বনবী জবাব দেন, তোমার বাবার কাছে কিছু বলা দরকার নাই, তোমার বাবা খোঁজার কি দরকার, তোমার কাছে তো টাকা খোঁজার কথাই না, কারণ তুমি এবং তোমার মার সবটার মালিক তোমার বাবা। তাই বাবা যদি সবটা চায় তোমাকে সবটাই দিতে হবে। মা বাবার হক কেমনে আদায় করবা, হক তো না উল্টা জুলুম করে, বুড়া হলে ধমক দেয়, চোখরাঙ্গা কথা বলে, এমন জালেম ছেলে এলাকায় আসে না নাই? অত সিয়া মানের এক ব্যক্তি মাকে কান্দে করে হস করছে, শাহিদা ইবনু উমার রাজুলান ইয়ামানি ইয়ানিয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়ারা যহরিহি, আব্দুল্লাহ ইবনু উমর বিশ্বনবীর সাহাবী ফারুক আজম ওমরের ছেলে, উনি হজে তাওয়াব করা অবস্থায় দেখেন আল্লাহর এক বান্দা মাকে কাঁধে নিয়া কাবা তাওয়াব করছে, উৎসুক নয়নে ইবনু ওমর তার দিকে তাকালেন, সে আস্তে আস্তে করে আব্দুল্লাহ ইবনু ওমরের কাছে আসলো, ওনাকে সে চিনতে পেরেছে, বলল রাসূলের সাহাবি আমার মা বুড়ো মানুষ, হজ করার শখ কিন্তু হাঁটার ক্ষমতা নাই, আমার বাড়ি আমান, আমি মাকে কাঁধে নিয়ে এসেছি, আমি মাকে আরাফায় নিয়েছি, মিনায় নিয়েছি, মুজদালিফায় নিয়েছি, তাওয়াব করিয়েছি, সাই করিয়েছি, আমি আপনার কাছে জানতে চাই আমার মায়ের যে হক আমার আছে, আমার উপরে দায়িত্ব আছে, আর তারানি জাজাইতুহা, আমি মাসালা জানতে চাই আমি হক আদায় করতে সমর্থ হয়েছি কিনা। ইবনু ওমর বলে, লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, এখনো মিয়া এক চুমুক দুধের হক আদায় করতে পারো নাই। ওই মা বাবার উপর জুলুম করলে আল্লাহকে কোনোদিন খুশি করা যাবে না।